তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো আছে তাদের ভেতরে এটা অন্যতম একটা সমস্যা, অনেক ইম্পর্টেন্ট। আইডিয়াটা এরকম যে তোমার কোনো একটা সমীকরণ দেয়া আছে, এই সমীকরণের দুইটা মূল আছে, মূলদ্বয়ের অনুপাত এম ইজ টু এন। আমরা কি অনুপাত বা রেশিওর আইডিয়াটা মাথায় আছে আমাদের সকলের? অনুপাত বলতে বোঝায় ধরো গিয়ে ফাইভ একটা সংখ্যা, আর একটা হলো গিয়ে ধরো ফাইভ না অন্য কিছু নেই, যে ধরো একটা এইট নিলাম এবং আরেকটা ধরো নিলাম সিক্সটিন। যদি এইট আর সিক্সটিন নেই, এদের অনুপাতটা কত হয়? ওয়ান বাই টু। মানে অনুপাত হলো গিয়ে এদের তুলনা করা, এইট বাই সিক্সটিন ওয়ান বাই টু, এরকম একটা অবস্থা। অথবা ধরো অন্য কিছু, আঠারো এবং ষোলো, এদেরকে যদি অনুপাত করি এটাকে আমরা বলতে পারি নাইন ইজ টু এইট। দেখো এদের ভেতরে একটা সাধারণ কী যেন কাটাকাটি চলে গেল, এইটিন এর আর ষোলো এদের ভেতরে আসলে দুই কাটাকাটি গেছে, যে দুই ভাগ করে দিয়েছে উভয় পক্ষ থেকে, ফলে হচ্ছে নাইন বাই এইট। আমরা যদি আবার এখানে দুই গুণ করে দেই আবার ঠিক এইটিন হয়ে যাবে, দুই গুণ করিলে আবার ঠিক সিক্সটিন হয়ে যাবে। অর্থাৎ কোনো একটা সংখ্যা আছে যে সংখ্যা দিয়ে গুণ করে দিলে আমরা ঠিক ঠিক মূলটা পেয়ে যাব। আমরা অনুপাত দেওয়া আছে এম আর এন অনুপাত, তাহলে এক্স্যাক্টলি অনুপাত যদি এক্স্যাক্টলি মূলদ্বয় জানতে চাই তাহলে মূলদ্বয় হতে পারে মূলদ্বয় এম আলফা ও এন আলফা। এই দুইটাকে যখন অনুপাত করা হয়েছে আলফা আলফা কাটা গিয়ে এম ইজ টু এন দেখানো হয়েছে। এখন আমার দেখাতে হবে, এখানে একটা ধরো বিশাল প্রমাণ আছে, এই প্রমাণটা আমার দেখিয়ে আনতে হবে। প্রমাণ দেখানোর জন্য রুট ওভার এম বাই এম প্লাস রুট ওভার এন বাই এন প্লাস রুট ওভার বি বাই এ। দেখো আমরা অলরেডি কিছু সম্পর্ক জানি, আমরা যদি জানি যে মূলদ্বয় হয় এম আলফা আর এন আলফা, আমরা খুব ইজিলি দুইটা থেকে বলতে পারি যে মূলদ্বয়ের যোগফল এম আলফা প্লাস এন আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, বা আলফা কমন নিলে কী পাচ্ছে এম প্লাস এন ইকুয়াল টু মাইনাস বি বাই এ, এটা পাচ্ছে। এখন আলফা আর শুধুমাত্র যদি এম প্লাস এন আমি আলাদা করে দেখাতে চাই সেটা হচ্ছে কি মাইনাস বি বাই এ আলফা। আবার ধরো এম আলফা ইনটু এন আলফা, এম আলফা ইনটু এন আলফা, দুইটা মূলদ্বয়ের গুণফল, গুণফল যেন কি হয় কনস্ট্যান্ট পার্টটা আর একদম এই যে প্রথমের এই দুইটার অনুপাত, বি বাই এ হবে এটা। বা আলফা স্কোয়ার এম এন সমান বি বাই এন। আবার যদি ধরো তুমি এম এন ঠিক এম এনটা জানতে চাও, বি বাই এ আলফা স্কোয়ার। আমরা কেন এম প্লাস এন আর এম এনই বের করলাম সেটা তুমি একটু পরে বুঝতে পারবে। আমার কাছে যে প্রমাণটা আছে দেখো, লেফট সাইড ইকুয়াল টু, আমরা এটাকে একটু ভেঙে দিতে পারি, রুট এম ডিভাইড বাই রুট এন প্লাস রুট এম ডিভাইড বাই রুট এম প্লাস রুট ওভার বি ডিভাইড বাই রুট ওভার এ। আমরা যদি এখন কমন নেই, ধরো এদের লসাগু করলাম রুট ওভার এম এন, আমরা কি পাব, রুট এম ইন্টু রুট এম গুণ করলে পাচ্ছি এম প্লাস রুট এন ইন্টু রুট এন গুণ করলে পাচ্ছি এন, এম প্লাস এন প্লাস এখানে আছে রুট বি, নিচে আছে রুট এ। এখন দেখো খুব ইজিলি আমরা এম প্লাস এনকে দেখাতে পারি, এম প্লাস এনের মান তো আমরা বের করেই ফেলেছি যে মাইনাস বি ডিভাইড বাই এ আলফা, আমরা এই মানটা পেয়েছি। আবার রুট এম এন, শুধু এম এন এর মানটাও আমরা জানি যে বি ডিভাইড বাই এ আলফা স্কোয়ার, যখন রুট এম এন করা হয়েছে তখন এটা হয়ে যাবে রুট বি, আর নিচে আছে ধরো রুট এ, আর আলফা স্কোয়ারকে রুট করায় সেটা শুধু আলফা হয়ে গেল। প্লাস এখানে তো রুট বি প্লাস রুট ডিভাইড বাই রুট এ এটা আছেই। আমাদের দেখো এখানে আলফা আলফা কমন আছে, এখানেও আলফা এখানেও আলফা, এই আলফাগুলো বাদ দিয়ে দিলাম। এখানে দেখো মাইনাস বি বাই এ আছে, এদেরকে উল্টে দিলে রুট এ ডিভাইড বাই রুট বি হলো। রুট এ আর এ এদের ভিতরে কাটাকাটি করা যায়, এখানে যা থাকবে তাহলে গিয়ে রুট এ, আর রুট বি আর বি এদের ভিতরে কাটাকাটি করলে পাচ্ছি আমরা রুট বি, সমান শেষমেশ পাচ্ছি, আর এখানে তো প্লাস রুট বি ডিভাইড বাই রুট এ ছিলই, বা মাইনাস রুট ওভার বি ডিভাইড বাই রুট ওভার এ প্লাস রুট ওভার বি রুট ওভার এ। একসাথে যখন আমরা হিসাব করব, এইটা তো লেফট সাইড, এখানে ইকুয়াল চিহ্ন দিব, এই যে ইকুয়াল চিহ্ন,
ইকুয়াল টু আমরা দেখছি যে একই জিনিস রুট বি বাই রুটে আর এখানে রুট বি বাই রুটে এখানে প্লাস এখানে মাইনাস ইকুয়াল টু কত হচ্ছে জিরো আমরা জিরো পেয়ে গেছি আসলে মূল জিনিসটা যদি আমরা আগাতে চাই আমাদের লেফট সাইড ধরে আগাতে হবে আমরা লেফট সাইড ধরে দেখি যে এম প্লাস এন আর এম এন এর মানটা জানা জরুরি এবং সেটা খুব সহজে আমরা এখান থেকে বের করে ফেলতে পারি সেই মান দুইটা বসিয়ে দিলেই আমরা লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণ করে দিতে পারি